আসাম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়া কামিতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন যাত্রী আহত হয়েছেন আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে দ্রুত গতির কারণে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে গোটা রাজ্য জুড়ে দুর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে আবারও আসাম আগরতলা জাতীয় সড়কের ভয়াবহ যান দুর্ঘটনা ঘটেছে এই যান দুর্ঘটনায় আহত হয় তিনজন ঘটনাটি ঘটে তিলিয়ামুরা মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায় শালবাগান এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে একটি লরি এবং একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় গাড়িতে থাকা মোট তিনজন যাত্রী আহতরা হলেন বুলু দেববর্মা, বর্ণালী দেববর্মা এবং পূজা দেববর্মা ঘটনার খবর পেয়ে তেলিয়ামুরা থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় আহতদের উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে ধারণা করা হচ্ছে দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে ম্যাক্স গাড়ির সঙ্গে একটা বড় বড় মাল এইটা মালের গাড়ি দুই গাড়ির সংঘর্ষ হয়েছে তিনজন প্যাশেন্ট পাইছি আমরা নিয়ে এসেছি আমরা হসপিটালে দিয়ে গেছি বিউরো রিপোর্ট আগরতলা টিভি